নমস্কার বন্ধুরা, আমি ঐশী। আমার চ্যানেল রসনা তৃপ্তিতে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে সন্ধেবেলার একটা মজাদার টেস্টি স্ন্যাক্স নিয়ে। সেটা হলো কুইকার ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বলতে আমাদের এমনি একটা চিরাচরিত ধারণা আছেই যে পুর টুট দিয়ে অনেক কিছু ব্যাপার। আজকে দেখবেন ওসব কোনো ঝামেলা ছাড়াই কীরকম চটপটে একটা স্ন্যাক্স রেডি হয়ে যায়। আর হ্যাঁ, অনেক সময় ছোট বাচ্চারা মাছ খেতে চায় না, বায়না করে, তো সেই সময় ওদেরকে এটা করে খাওয়াবেন, অবশ্যই ওদের পছন্দ হবে। চলুন এবার রেসিপিটা দেখি। তো দেখুন বন্ধুরা, মাছের আজকের এই প্রিপারেশনটা করার জন্য মাছগুলো দেখুন এরকম ভাবে বড় মাছের টুকরো আমি এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন প্রতিটা, বেশিরভাগই পেটির পিসটাই আপনারা ইউজ করবেন, তাহলে কাটতে সুবিধে হবে। তারপরে মাছগুলোকে কিন্তু আমি একবার নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এই দেখুন প্রতিটা পিস এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে এটাকে ম্যারিনেট করে রেখেছি ভিনিগার, সয়া সস আর অল্প একটুখানি পেঁয়াজ, রসুন আর সবুজ লঙ্কা একসাথে পেস্ট করে সেই বাটাটা দিয়ে একসাথে ম্যারিনেট করে মোটামুটি আমি এটাকে 1.5 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এরপরে নেক্সট স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপর আমাদেরকে একটা ব্যাটার রেডি করতে হবে, সেই জন্য প্রথমেই আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু নেবেন। তো আজকে আমার যে 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 কটা মাছ আছে সেই জন্য আমার একটা ডিমই যথেষ্ট। দিলাম খুব সামান্য নুন, কারণ আমাদের মাছে আগের থেকে তো নুন দেওয়া আছে, তাই নুন বেশি হয়ে গেলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। দিচ্ছি সামান্য নর্মাল লঙ্কা গুঁড়ো, তো এক্ষেত্রে আপনারা যদি লঙ্কা গুঁড়ো না চান তো গোলমরিচের গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা দেব এই চামচে। এরপর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিলাম অল্প একটু খাবার সোডা বা বেকিং সোডা, আর দিচ্ছি 1/2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, আমি একটু ক্রিসপিনেস আনার জন্য এটা অ্যাড করলাম। এরপর এটাকে ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। লক্ষ্য রাখতে হবে যেন একটু ক্লাম্পস না থাকে কোনো, যদি মনে হয় তাহলে একটু আপনারা জল অ্যাড করতেও পারেন চাইলে। দেখুন ব্যাটারটা এরকম কিন্তু কনসিস্টেন্সি হবে, খুব ঠিক হলে অসুবিধে হবে আর একদম পাতলা হলেও আমাদের মাছের গায়ে আটকাবে না, সেই জন্য দেখুন এরকম কিন্তু একটা মিডিয়াম কনসিস্টেন্সি চাই। এটা আমার একদম প্রিপেয়ার্ড। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে 3rd ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে দেখুন এটা হলো বিস্কুটের গুঁড়ো, ব্রেড ক্রাম্স নয়, বিস্কুটের গুঁড়ো। এটা আমি ঘরে তৈরি করে নিয়েছি, যেহেতু আমার কাছে আজকে ব্রেড ক্রাম্স নেই সেই জন্য এটা দিয়েই আমি আজকে করব। তো আপনারা দেখবেন এটা দিয়েও কিন্তু কোনো অসুবিধা হবে না, খুব সুন্দরভাবে জিনিসটা ফ্রাই হয়ে যাবে। তো আমার যা যা রেডি করার ছিল সব রেডি করে নিয়েছি। এরপর মাছগুলোকে প্রথমে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি ডিমের ব্যাটারটাতে, ভালো করে এটাকে ডুবিয়ে এটাকে এরপর দিয়ে দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে। বিস্কুটের গুঁড়োটা কিন্তু আপনারা অন্য একটা হাত দিয়ে মাখাবেন, ওই হাত দিয়ে নয়। ভালোভাবে কোট করে নিয়ে আমরা ওটাকে তুলে আরেকবার ডাবল কোটের জন্য এটাকে ডিমের ব্যাটারে ডোবাবো। ডাবল কোট করলে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে আর টেস্টি হবে। আরেকবার এটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। এইভাবে পরেরটাও করছি। এখানে দুটো আমি করে রেখেছি, এইভাবে আমি বাকি মাছগুলোকেও কিন্তু কোটিং করে সব রেডি করছি। এই দেখুন আমি সমস্ত মাছগুলোকেই কিন্তু এরকম ডবল কোট করে প্রিপেয়ার করে রেখেছি। এরপর এরা ভাজার জন্য রেডি, সেই জন্য অলরেডি আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়েও দিয়েছি, সেটা গরমও হয়ে গেছে ইতিমধ্যে ভালোভাবে। গ্যাসটাকে একটু সিমে করে নিচ্ছি, আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দিই খুব সাবধানে। গ্যাসটা একদমই সিমে থাকুক, এটাকে নাড়ানোর দরকার নেই। এভাবে সব মাছগুলো ছেড়ে নেব।
এক পিঠটা ফ্রাই হয়ে গেছে ভালোভাবে, এবার আস্তে আস্তে অপর অন্যদিকের পিঠটা উল্টে নিচ্ছি, একটু সাবধানে করতে হবে ব্যাপারটা। দেখুন বন্ধুরা, এই দিকটা কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে, যেটা আপনারা জানেন যে এই ধরনের জিনিস করতে গেলে কিন্তু ব্রাউনিশ কালারটা আসা খুব দরকার, কারণ তার মানে ওই দিকের যা মশলা ছিল সেগুলো মানে টোটালি ফ্রায়েড। এরপর এই দিকটাতেও সেম কালার এলে আমরা এটাকে নামিয়ে দিতে পারবো। দেখুন এগুলো কিন্তু বোথ সাইড ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এরপর আমরা এটাকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন যে এটা কত ক্রিস্পি হয়েছে। এভাবে সবগুলোকেই তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত ইজিলি তৈরি হয়ে গেল কুইক আর ফিশ ফিঙ্গার, কোনো পুরের ঝামেলা ছাড়াই। এটাকে আমি এভাবে ওয়েল গার্নিশড করে সার্ভ করে নিয়েছি, আর দেখুন আপনারা এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে খেতে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এটার ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে মাছগুলো। তাহলে আর দেরি কিসের, অবশ্যই অবশ্যই কিন্তু এটা ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। রইলাম আপনাদের ফিডব্যাকের অপেক্ষায়। এখানে রয়েছে আরেকটা আইটেম, সেটা হলো স্ক্রাম্বল ডেক। এটার রেসিপিও আমি আপনাদেরকে পরে একদিন সময় করে অবশ্যই দিয়ে দেব। যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এরকমই নতুন ভিডিও রেসিপি যাতে সাথে সাথে আপনারা পেয়ে যান। আজ এই পর্যন্তই, ফিরবো আবার খুব তাড়াতাড়ি এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।